বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বোটে চেপে বড়জোড়ার বড় মানাপুরশাল পাড়া ঘুরে দেখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। একই সঙ্গে ওই এলাকার বেশ কিছু দুর্গত মানুষের হাতে তিনি ত্রিপল তুলে দেন বলে জানা গেছে। প্রসঙ্গত, ধারাবাহিক বৃষ্টির জেরে এদিন বিকেল 4টার সময় 1,23,575 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে পল্লীশ্রী মানার সঙ্গে বরিশাল পাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে চরম সমস্যায় ওই এলাকার মানুষ। সাংসদ সৌমিত্র খাইদিন বলেন, আমি প্রথমে বলবো যে কেন্দ্রীয় সরকার ডিভিসি এবং রাজ্য সরকারকে অনেক অনুরোধ থাকবে, মানাচরে মাঝের মানে বারবার করে গজের উপরে জল হয়ে যায়, এটা যাতে করা যায় তার জন্যে আমি দীর্ঘদিন ধরে লড়ছি। রাস্তাটা হয়েছে কিন্তু এটার সমস্যা সমাধান করতে হবে, না হলে দেখতে পাচ্ছেন পুরোপুরি সংযোগ ভেঙে আছে, যোগাযোগটা ভেঙে আছে। যাই হোক, এসেছিলাম এই মানাচরে মানুষের সাথে থাকতে, নিজের খুবই সামান্য পরিমাণ আমরা আমাদের বড়জোড়া বিজেপি মণ্ডল এবং আমরা সবাই এসেছিলাম, যাতে ক্ষুদ্রভাবে মানুষের সহযোগিতা করা যায় সেটাই মানাচরে করে গেলাম। যাতে সবাই সতর্ক থাকবেন, রাত্রিবেলায় যে বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই বাড়িতে থাকবেন না দয়া করে, এটা আপনাদের কাছে আমার একজন সাংসদ হিসাবে বিষ্ণুপুরবাসীর কাছে আমার আবেদন। আর বাড়ি যাতে ক্লিয়ার করা যায় তার জন্য আমরা এবার নতুনভাবে যাতে সঠিকভাবে সঠিক বাড়িগুলো হয় তার জন্য আমারও আপ্রাণ চেষ্টা থাকবে, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। রাত্রিবেলায় সবাই কিন্তু বাড়ি ভেঙে যাওয়ার পরিবেশ থাকলে কেউ সবাই স্কুল ঘরে বা অন্য কোথাও থাকবেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।